আপনার বউটা গোসল করছে। আচ্ছা, একটা মহিলা যদি পুকুরে গোসল করে, তার সঙ্গে ওই একই পুকুরে একই টাইমে অন্য কোন পুরুষ মানুষের গোসল করা উচিত আছে কি? না না, ওই জন্য মহিলাদের আমি গ্রাম বাংলায় দেখেছি, গাড়ি নিয়ে যখন যাই তো ওটা ভালো রাস্তাতে ঘুরছি, মানে মহিলারা পুকুরে গোসল করে না। যদি এলাকা গরিব ঠিক আছে, একটা টাইম বেঁধে দেবেন পুকুরের কাছে, না কি করবেন জানেন, ওই কাঠ বাঁশ পুঁতে দেবেন আর চট দিয়ে ঘিরে দেবেন উঁচু করে, তার ভিতরে মহিলারা গোসল করবে, এটা ভালো না খারাপ? আপনার স্ত্রী, আপনার মা, আপনার বেটির মান সম্মান বাঁচবে, ইজ্জত বাঁচবে, ওদের ইজ্জত বাঁচলে আপনার বাঁচবে। আপনার বিবিটা পুকুরে গোসল করছে, রাস্তা দিয়ে লালটু বল্টু পল্টু হেঁটে যাচ্ছে, আর চোখে দেখতে বলছে কি মাল গোসল করতে দেখবে, বলে কি বলে? ছি 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 ছি, সচেতন হও ভাই, সচেতন হও। আপনি এবারে বিচার করুন, আপনি কি চান আপনার বউ, আপনার মা, আপনার মেয়েটাকে পরপুরুষ মাল বলে ডাকুক? চাও উচিত না? উচিত নয়। আর যে মানুষটা চায়, আজকের এই কথাটা শোনার পরে যে মানুষটা তার পরেও চাইবে, এই মানুষটা কিন্তু এই যে হালাল পথে থাকবে না হারাম পথে যাবে, সে নেকি গুনাম আপার কাজের ওখানে বলে এসেছিলাম না, তখন আর হালাল পথে থাকা যাবে না, তখন আপনি হারাম পথে চলে গেলেন। আর এখানে বোঝাতে গেলে কি বলতে হবে আপনাকে? আপনি দায়ুসের মধ্যে ঢুকে গেলেন। তাহলে কাল থেকে যে সমস্ত পুকুরগুলো আপনার এলাকায় মা বোনেরা গোসল করে, একটু ঘেরাঘেরির ব্যবস্থা করে দেবেন। রাজি আছেন তো? রাজি আছেন? প্রত্যেকে করবেন। আমি যদি আগামীতে আল্লাহ যদি আমাকে হায়াত রেখে কোনো সময় আসি, যেন এইটা অন্তত দেখে কোনো আমল যদি না করেন, এটা করবে মা বোনদের ইজ্জত। ও মুসলমানের ছেলেরা, ও দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার মুসলমানেরা, এবারে একটু ভালো করে লক্ষ্য করুন, এবারে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আজকে পৃথিবীর জমিনে শুধু দক্ষিণ চব্বিশ পরগনা নাই, ভারতবর্ষ শুধু নাই, আপনি আমেরিকায় চলে যান, ইরাকে চলে যান, জার্মানে চলে যান, ফ্রান্সে চলে যান, ইতালি চলে যান, জাপানে চলে যান, চীনে চলে যান, চাইনাতে চলে যান, আফ্রিকা, বাংলাদেশ, পাকিস্তান, আমরা যারা ভারতবর্ষে বাস করি, গুজরাটি, বিরাটি, মারাঠি, বাঙালি, বিহারি, কুচবিহারি, আহমেদাবাদি, সেকেন্দ্রাবাদি, হায়দ্রাবাদি, মুর্শিদাবাদি, আমরা যে সমস্ত মানুষ আজকে পৃথিবীর জমিনে মুসলমান হিসাবে, আজকে মহামানব হিসাবে আমরা যারা বসবাস করি, ও ভাইরা মামাজিরা, আমরা যারা আছি চালাকা বাঙালি, আমায় একটু সোজা কথায় উত্তর দিন, একটু সোজা কথায় উত্তর দিন, সত্যি কথাটা বলুন। আজকে যারা 2019 ডিজিটাল জামানায় আমরা যারা মুসলমান আছি, আমরা কি মুসা নবীর উম্মত নাকি উম্মতি মুহাম্মাদি গোলবীর উম্মত? উম্মতি মুহাম্মাদি, পয়েন্ট গুলো ভুলবেন না, উম্মতি মুহাম্মাদি। আগেই আমি ভাঙিয়ে নিলাম, উম্মতি মুহাম্মাদি। এবারে একটু বোঝার জন্য আল্লাহর কোরআনের কাছে চলুন। ও গো আল্লাহর কোরআন, আমরা হলাম তোমারই গোলাম, তাই এতগুলো মুসলমান জানার জন্য সর্বপ্রথম তোমার কাছে ফিরে এলাম। আল্লাহর কোরআন সুন্দর ভাবে জানিয়ে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সুন্দর ভাবে ঘোষণা করে দিল, ইয়া আইয়ুহাল লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর একবার জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে? পয়েন্ট গুলো দিচ্ছি, হ্যাঁ, সামনে কুরবানির ঈদ আসবে না, গরুটা যখন সোয়াব শুধু শুয়ে দিলে হবে? আগে দা বটি ছুরি এগুলো নিয়ে এসে জোগাড় করে রাখতে হবে, এখন আমরা জোগাড় করি। তাহলে এক নম্বরে কি নিয়ে এলাম আমরা সকালে? কোন নবীর উম্মত? উম্মতি মুহাম্মাদি। পয়েন্ট গুলো তুলে যাচ্ছে, হেডলাইন গুলো বসাচ্ছি, ভুলবেন না পয়েন্ট গুলো। দ্বিতীয় নম্বরে আল্লাহর একটা কোরআনে আয়াত পড়লাম, হাফা তো গতি, আল্লাহ বলছে বান্দা তোরা ভয় কর। আমি যদি ভুলে যাই মনে করে দেবে না যে ভয় করার আয়াত পড়েছিলেন? তাহলে দু নম্বর পয়েন্ট উঠে গেল,
তিন নম্বরের পয়েন্ট, ও মুসলমানের ছেলেরা এবার একটু ভালো করে বুঝু, আজকে যারা মুসলমান আছে এরা যখন ওষুধ খায়, এরা যখন জুয়া খেলো হয়, এরা যখন গাঁজা খেলো হয়, এরা যখন তাস খেলে, তাস খেলা বোঝেন চলছে খারাপ কি আর ভালো কাজ, আল্লাহ এই দেখি সারা রাত ধরে সকালবেলায় যাবে, আমরা বুঝি গো এলাকায় কি চলছে বলতে হবে না, শোনে আমি যা কিছু ইনফরমেশন নেওয়া এখানে আধ ঘন্টা আগে ঢুকেছিলাম পেয়ে গেছি বলতে হবে, ঠিক আছে দেখবেন চায়ের দোকানের আশেপাশে দেখবেন চারজন ফেরেশতা হাত তুলে শুধু দোয়া করো, আরে একজন ফেরেশতা বসে বসে বলে তোর কটা নাকি দেবো দুটো না চারটে রে, বলে চারটে দিস না সে টেকাটা পড়েনি, তাসের কথা এই কথাটা যদি ওয়াচ করি এটা ভাঙাতে ভাঙাতে তো দু তিন ঘন্টা পার হয়ে যায়, কিন্তু এতটুকুই তো যথেষ্ট যে তাস খেলতে না বসে একটা আল্লাহ রুহুল আমিন হুজুর, হুজুর কি আমাদের মতো গরু ছাগল ছিল না, হিজিবিজি মানুষ ছিল, হুজুরের ফতোয়া কিতাবে লিখে দিয়েছে হুজুর যে তাস খেলে তার বউটা তাল্লাক হয়ে যায়, আমরা তো সারা জীবন ধরে শুনছি করা যাবে না হারাম গুনার কাজ, তারপরেও কি পরিবর্তন হচ্ছে, তা ওর উপরে যদি দু ঘন্টা বলি তাও কি পরিবর্তন হবে না, হেদায়েতের মালিক আল্লাহ, একটু কড়া কড়া বলছি বলে রাগ হচ্ছে নাকি, রাগ করো না, উচ্চ আওয়াজে ধরু শরীর আল্লাহুম্মা সাল্লি আলা মানুষ কথা দিয়ে কথা রাখতে পারে না, ওরা তো মেশিন, ওর কাজ ও জানে আমি জ্বালাবো, তোরা তো মেশিন কারেন্টের ব্যাপারে এদিক ওদিক হতে পারে, যাই হোক আমাদের ওয়াজ বন্ধ হবে না আর আপনারা আমার দিক থেকে দৃষ্টি হারাবেন না, তাহলে আমার ওয়াজ গুলিয়ে যাবে, আমি হাওড়ে যাচ্ছি কিন্তু আমি শিয়ালের দিকে ব্যাক করে যাবো ভুলে যাবো, কারণ মুখস্থ করে তো আসা নয়, আবার ভালো করে বুঝু আমি মিষ্টি মিষ্টি কথা দিয়ে মিষ্টি মিষ্টি ঘটনা শুনে আপনাদের এক্ষুনি কান্নাকাটি করাতে পারি, কিন্তু মিষ্টি কথা শুধু বললে তো হবে না, মনে করুন আমার এই বাবাজি, এই বাবাজির ছেলেটা শরীর খারাপ জ্বর হয়েছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার দু রকম ওষুধ দিয়েছে, কোন রকম সময় মিলে বলে মিষ্টি আর তেতো বাড়িতে নিয়ে এসে মিষ্টি সিরাপ যখন গালে দিচ্ছে ঢক ঢক করে খেয়ে নিচ্ছে, তেতোর সময় ওষুধ বমি করে দিচ্ছে ফেলে দিচ্ছে, বাপ ছেড়ে দেবে ছেড়ে দেবে, এই চার পাঁচজন ধর ধর টুটি টিপে দিয়ে তারপর গালে ভিতরে ফেলে দেবে, কথা ঠিক কি না, ছেলে বললো আমার বাপ না আজরাইল রে, ছেলের ভালো করলো করলো না খারাপ করলো, আমরা শুধু মিষ্টি মিষ্টি আওয়াজ শুনে আসছি, একটু তেতে গুলো নেন একটু বোঝে ভাইরা, আমার বাবা জিরা ও মুসলমানের ছেলে ওগো কুলতলি থানা এলাকার মুসলমান, এবারে একটু বোঝার চেষ্টা করু, আমরা যারা যখন হয়ে গেছি আমরা যখন এখনো আল খেলা বন্ধ করি নাই, আমরা যারা চিটিং বাজি এখনো ছাড়ি নাই, আমরা যারা গীবত করা এখনো ছাড়ি নাই, এক কথায় আমরা পরিবর্তন হচ্ছি না হচ্ছি না হচ্ছি না, ও মুসলমান আমরা পরিবর্তন হলাম না, সারা জীবন আজ শুনে গেলাম আর আজ পর্যন্ত মসজিদের জুতো চুরি করা বন্ধ করলাম না, কথা ঠিক না ভুল।